বুটিকে গিয়ে জিনিসগুলো দেখে পুরো প্রেমে পড়ে গেলাম। বুটিকটা কোথায় জেনে নাও। টানা কয়েকদিন গরমের পরে একটু মেঘলা একটু বৃষ্টি, অনেকটাই রেহাই পেয়েছি আমরা। আমি তো এই কয়েকদিনে পুরো কাহিল হয়ে গেছিলাম, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম কি বলবো, মানে মাথা যন্ত্রণা, শরীর গরম সব রকম শুরু হয়ে গেছিল। যাই হোক, একটু বৃষ্টি হতে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতে এখন অনেকটাই ভালো আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্টস প্রিয় ব্লগ। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো আজ সকালবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিচে নামবো, কি ব্রেকফাস্ট হয় দেখবো। আর আজকে ওয়েদারটা না আমার বেশ ভালো লাগছে, পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার, পুরো অন্ধকার হয়ে আছে। মানে কয়েকদিন যা টানা গরম গেছে তারপর এরকম ওয়েদারটা আমার বেশ ভালো লাগছে। তো চলো এখন নিচে যাই। তোমাদের দাদা ভাই বলে গেলো আমার ভীষণ খিদে পাচ্ছে, আমি এক্ষুনি যাচ্ছি আসছি, প্লিজ কিছু একটা বানিয়ে রাখো। কি বানাবো কি ব্যাপার যাই না, চলো যাই দেখি। তোমাদের দাদা ভাই এতই খিদে পাচ্ছিলো, কী খাবো কী খাবো চিৎকার করছিল। তো আমি ভেবেছিলাম একটু চাউমিন বানাবো, ওটার আর সুযোগ হলো না। আমি কি করলাম, বেগুন পুড়ে দিলাম, একদিক দিয়ে ভালোই হলো, মানে অত আর চাউমিন বানাতে হলো না, ওর এতটাই খিদে পেয়েছে। তো শর্টে কাটে কাজ হলে কারটা ভালো লাগে, তো বেগুন পুড়ে দিয়ে ও জলটালা ভাত খেলো আর আমি খেলাম চিড়ে। তো সকালে ব্রেকফাস্টটা এরকমভাবেই হলো, মানে হালকা ফুলকা হলো। তো একটু চিড়ে মাখিয়ে নিয়ে একটু দই নিয়ে সুন্দরভাবে একটু ভাবলাম যে না, রান্না বান্না তো সবসময় চলতেই থাকে, একটু ভালো মতো ঠান্ডা মাথায় বসে খাবো, গল্প করবো তোমাদের সঙ্গে, তার সঙ্গে চুপচাপ অনেক কিছু ভাববো, মানে এরকমভাবেই এই মানে এই আরাম করে খেতে বসছি বলতে পারো। না হলে আমার খাওয়া খুব একটা আরাম করে জোটে না। কেন বলো তো, সকালে তো উঠেই রান্না বান্না, তারপর স্কুল যাওয়ার জন্য কোনো রকমের গরম গরম ভাত গিলে নিয়ে চলে যেতে হয়, ওরকমই হয়। তো মাঝে মাঝে একটু বসে নিজেকে টাইম দিয়ে খেতে ভালো লাগে। এই যে দেখো আজকে চারিদিকে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছে, বেশ ভালোই লাগছিল। তো এরপরে ভাবলাম না, এখন ছাদে উঠে গেলে হবে না, আমি রান্নাটা বসিয়ে দিই। তো রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব কুমড়োর ঘণ্ট, মাছের ঝাল আর একটা সবজি তরকারি। আমার এই দিকটায় মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনেই না সবজি খেতে বেশি ভালোবাসে, মাছের থেকে সবজিটা ওদের বেশি ভালো লাগে। তো ওই জন্য আমাদের বাড়িতে না সবজি তরকারি একটু বেশি বেশি হয়, আবার মাছও হয়। আমি আর তোমার দাদা ভাই আবার মাছ খেতে বেশি ভালোবাসি, মানে সবজি টবজি যতটুকু না হলেই নয় ওরকমই হয় আর কি। এই যে দেখো এদিকে আমি কুমড়োর ঘণ্টটা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ পাঁচফোড়ন আর একটু আদা দিয়ে বসিয়ে দিলাম, এরপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস হালকা, এই গরমে হালকা ফুলকাই রান্না, অতিরিক্ত তৈলাক্ত খাবার মানে কম করছি। যেন আমার ব্লগ দেখে আমার মা বলে তুই কিন্তু তরকারিতে বেশি তেল দিচ্ছিস, এ উল্টো পুরাণ হয় আমার বাড়িতে। মানে আমার মা বকে এত তেল দিচ্ছিস কেন তরকারিতে, এদিকে আমার শাশুড়িমা বলে মানে এখানকার মা বলে তুমি আর একটু তরকারিতে তেল দিয়েও রান্না করতে পারো, একটু বেশি বেশি তেল দাও। এখন আচ্ছা তোমরা তো দেখেছো আমার রান্না বান্না, আমি কি খুব বেশি তেল দিই না খুব কম তেল দিই, তোমরা বলো। বা তোমাদের বাড়িতে কীরকম রান্না হয়, এর থেকে আরও বেশি তেল দিয়ে না কমে? দেখো আমি একটু চেষ্টা করি অতিরিক্ত তেল, মানে তেল টেল একটু কম খাবো, একটু ব্যাপার আছে ফ্যাটে। অনেক কাজ থাকে তো আগে রান্না বান্নাটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করবো, কারণ এই কাজটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট হয়েছে, মানে এরপরে বাকি সব কাজ মানে নিশ্চিন্তে যতক্ষণ সময় ধরে করতে পারি, কারণ এটা হলে কে কখন খাবে কী ব্যাপার ওই দিকটা থাকে। আজকে মেঘলা ঠিকই কিন্তু প্রচুর গরম, মেঘলাতেও বলছি গরম, মেঘলা হলেই তো গরমটা আরও বেশিই হয়। জোর কদমে রান্না বান্না শুরু করে দিয়েছি, এর দুপাশে দুটো কড়াই বসিয়ে রান্না করছি। সত্যি গরমের সময় উনুনের পাশে বা গ্যাসের পাশে বেশিক্ষণ থাকা যায় না, আমি তো ভাবি আমি তো তাও গ্যাসের পাশে আছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু যারা এই গরমে ভাবো তো উনানের পাশে পুরো বসে আছে, কাঠের জাল দিচ্ছে, ওদের কতটা কষ্ট হচ্ছে। আর আমার বাড়ির সামনে তো জানো মানে ওই আমাদের তো বিজনেস আছে, তো সব লোকজন এই গরমে যখন সারা দিন এত মানুষ কাজ করে না, এটা হচ্ছে সেটা হচ্ছে দেখছি, মানে এতটাই আমার কষ্ট হয়। আমি মাঝে মাঝে ভাবি যে এই গরমে মানে মানুষকে পেট চালানোর জন্য কত কষ্ট করতে হয়, কতটাই কষ্ট। আর সত্যি বলতে এই গরমের দিনে মেয়েরাও প্রচুর কষ্ট করে, কিন্তু ছেলেদেরকে ভাবো যারা প্রচুর প্রচুর পরিশ্রম করে সারাদিন এই রোদে রোদে থাকতে হয়, তখন দেখি যে হ্যাঁ একটা ছেলে হওয়াও কিন্তু মুখের কথা নয়, ছেলের হলেও ওর মাথায় অনেক অনেক চাপ থাকে, অনেক কিছু করতে হয়। তো আমি দেখছি ওই মানুষগুলোকে, বা ভাবো তো যারা রাস্তার কাজ করছে এই গরমে তাদের কী হচ্ছে অবস্থা।
এইসব দেখছি আর নিজের মনকে মাঝে মাঝে সান্ত্বনা দিই না, হ্যাঁ জীবনে আমরা যেই জায়গায় আছি ওই জায়গায় আমরা যেন হ্যাপি থাকি। তো আমাদের থেকে পৃথিবীতে অনেক মানুষ অনেক 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 খারাপ আছে, অনেক কষ্টে আছে, তো সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। তো এর জন্য আমাদেরকে ভগবানকে থ্যাঙ্কস দেওয়া দরকার। আর আরেকটা কথা আমি ভীষণ মানি যে জীবনে লোভ না করে সৎ পথে থেকে প্রচুর পরিশ্রম করেও না একটা শিখরে নিশ্চয়ই পৌঁছানো যায়। মানে এই পরিশ্রম কথাটাকে আমি ভীষণ ভীষণভাবে মানি, পরিশ্রম করলে দেখবে জীবনে নিশ্চয়ই আমরা একটা জায়গায় পৌঁছাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করছি, অনেক কথা বলছি, এদিকে আমার অনেক কাজ আছে, তো কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর দেখো মানে পুরো বাড়ি ঘরটা তো সবসময় মোছা হয় না, মা সবসময় মোছে একা, তো আমি ভাবলাম আমি আজকে করে নিই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে কালকে থেকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটলেস প্রিয় ব্লগ। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাও। আমি এখন মোটামুটি ভালো আছি, টানা কয়েকদিন যা বাজে ছিলাম তো এখন মোটামুটি অনেকটাই ভালো আছি। তো এখন তো জানো মর্নিং স্কুল, তো মর্নিং স্কুল করে আমি সোজা এসেছি কাঁথিতে। এখান থেকে যাব, আমাদের এখানে আলোকের একটা বুটি হচ্ছে, তো ওখানে বুটিকে কিছু কুর্তি দেখবো। মানে এত শাড়ি শাড়ি হয়ে গেছে কুর্তির দিকে, আর মানে কুর্তি টুর্তি কেনা হয়নি, আর যদিও আমি কিনবো না। অ্যাকচুয়ালি আমার মিষ্টিমাম কুর্তি কিনবে, বলছে তুমি পাঠা কলকাতা থেকে, ও বলছে তুই আমাকে ছবি পাঠা আমি নেবো, তুই গিয়ে দেখ। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে আলোকেরা না বুটিকে যে ড্রেসগুলো আসে ভীষণ ভালো, তো ওই জন্য যাবো। দুষ্টমাম বলে যে আয়, তো এখন আমি শোনাই দুষ্টমাম একটু ওখানে যাব। আর হ্যাঁ, তো চলো দেখতে থাকো আজকে ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করবো একটু এনার্জেটিকভাবে ভালোভাবে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো দেখতে থাকো। তো প্ল্যানিং তো করেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল যে দীঘা নিয়ে যাবে, দীঘা বা মন্দারমণি যাব, বাট কিছু কিছু কারণের জন্য হয়ে উঠলো না। মৌ বা পূজা, জয়া আর আমার টাইম ঠিক ছিল, বাট মৌ আর পূজার টাইমটা ঠিক করতে পারলাম না, মানে একসঙ্গে চারজন হতে পারলাম না, ওই জন্য এই মুহূর্তে প্ল্যানিংটা আমরা ক্যান্সেল করলাম। বাট দেখা যাক কালকে যেতে পারি, মানে সবার সঙ্গে না হোক এমনি হয়তো গেলেও যেতে পারি, যাই না। আর তাছাড়া নীলের পুজো আছে, তো কষালিয়াও যাবো, অনেক কিছু মানে চিন্তাভাবনা মাথায় চলছে, তো দেখা যাক কী হয়। স্কুলের পরে একটু এসেছিলাম, এসে ভাবলাম ওই বাড়ির সামনে যেহেতু বুটিকটা বসছে ওইখানে একটু যাই দেখি। তবে আমি কিছুই নেব না, এটা একদম একদমই স্থির করে নিয়েছি, মিষ্টিমাম যদি কিছু নেয় কুর্তি টুর্তি নেয়। তো আমি দুষ্টুমাম মা শোনাই সবাই মিলে যাচ্ছি। দেখো একদম আমাদের বাড়ির গেট থেকে বেরিয়ে এই যে এই বাড়িটাই বুটিক বসছে, এটা আলো ফেরার পাশেই অনিতা লজ। এই লজে মোটামুটি যখন তখন একটা করে বুটিক বসে দু তিন দিনের জন্য, আর ওখানে কিন্তু সত্যি ড্রেসগুলো বেশ ভালো লাগে। তো দেখো এ চলে এসেছি, এসেই ঢুকে যাচ্ছি, দেখলাম যে ভালোই ভিড় চলছে, মানে কাঁথির মানুষ কত কিনে জানো, প্রচুর, মানে যেখানে যা হবে কাঁথির মানুষ সত্যি প্রচুর কিনতে ভালোবাসে। দেখো একটা এমনি একটা রুমের ভিতরে বুটিক বসে, সেখানেও মানুষজন খবর পেয়ে গেছে, মানুষজন ভর্তি হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু কুর্তি বা শাড়িগুলো সত্যি ভালো লাগে, বুটিকের ব্যাপার তো ওয়ান পিস করেই হয়, তো বেশ পছন্দ হয়েছিল। বাট আমি তো নেবই না বললাম, যা কিনে নিয়েছি তা দেবে না, আর কিছুই নিতে পারবো না এই মুহূর্তে। দেখো এখানে এসে কুর্তিগুলো দেখছিলাম কি ভালো লাগছিল, সব হাতের কাজ করা আছে। তো তোমরা যদি এখন বলো দিদি বুটিকটা এখনও আছে নাকি কাঁথির আশেপাশে, তো বলি বুটিকটা কিন্তু নেই, কালকেই শেষ হয়ে গেছে, মানে 9 তারিখেই বুটিকটা উঠে গেছে আর কি, 3 দিনের জন্য বসছিল আর আমি 9 তারিখেই গেছিলাম। এই যে দেখো এই কুর্তিগুলো কি ভালো লাগছিল, সফট সফট ছিল। তো যাই হোক দেখলাম অনেক কিছু, মিষ্টিমামকে সব ফটোতে পাঠাচ্ছি কোনটা নেবে না নেবে, এই রকমই চলছিল। তো এদিকে আমার দেরিও হয়ে যাচ্ছে, এই রোদে রোদে আবার বাড়ি আসবো। আজকে আবার স্কুটি নিয়ে যাইনি, তোমাদের দাদাভাই আমাকে সকাল সকাল ছেড়ে দিয়ে গেল, আমি বললাম আমি স্কুটি নিয়ে যাই, না তো বললাম তুমি আমার গাড়িতে বসো ছেড়ে দিয়ে আসবো, যাই হোক ছেড়ে দিয়ে এলো। এবার ছেড়ে তো দিয়ে এলো, যে ছাড়তে যাবে তাকে তাহলে আনতে যাওয়া উচিত। তখন কি না আমার 10টার সময় এতটাই বিজি বাবু, আমি আনতে যেতে পারছি না, এই রোদে আমাকে টোটো বা টোটো না অটোতেই আসতে হয়, ওইটা আমার খুব রাগ ধরে। ওই জন্য আমার সকালে যত কষ্ট হোক আমি স্কুটি নিয়ে আসবো, কিন্তু এই 10টার সময় যাওয়াটা খুব বাজে, কিন্তু ওকে বোঝাবে কে। দেখো এই যে এই কুর্তিটাও বেশ ভালো লাগছিল, দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। তো সোনাইকে বলছি সোনাই পালিয়ে চল দেখে যাচ্ছি, যদি না নেই না ওটা খুব মানে অনেক দেখার পর যদি না নেই ওটা ভীষণ খারাপ লাগে, তাই না? তো বন্ধুরা সামনে কিন্তু নীলের বার আসছে, মানে 12 তারিখেই আমাদের এখানে নীলের বার হচ্ছে। তোমরা সবাই করছো না কি ব্যাপার জানিও, আমি তো মোটামুটি পুজো দেবো যতদূর সম্ভব জানি, কষাড়িয়া যাব পুজো দেব, দেখা যায় কী হয়। আর এইসব নীলের বার এইসবের জন্য আমার কষাড়িয়াও যাওয়া হয়, আমার তাতা দিতুনের সঙ্গে দেখা হয়, ওখানে থাকা হয়। আর সত্যি বলতে আমি যতদিন পারবো এই কাজটা করে যাব, মানে কষাড়িয়া যাওয়াটা আমি ছাড়তে পারবো না, ওখানে আমার তাতা দিতুন থাকে, তো যতদিন পারবো আমি মোটামুটি
যাব, মানে না হলে আমার মনটা বেশি দিন হয়ে গেলেই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এবারে এন্ড করব। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করুন।